আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্নটা তালাক সংক্রান্তই, জি একটু জানার আছে। সেটা হচ্ছে যে হাজবেন্ড যদি স্ত্রীর উপর অসুখী থাকে, কোনো মানে কোনো কারণ বোঝা যায় না, হাজবেন্ড বুঝতে দেয় না, কিন্তু তার আচার আচরণে ব্যবহারে স্ত্রীর উপরে রাগ অখুশি সেটা বোঝা যায়, কিন্তু মুখ থেকে কিছুই কখনো মানে বলে না বা বোঝা যায় না, মানে মুখ থেকে বলে প্রকাশ করে না, বাট তার আচরণে তার ব্যবহারে তার অবহেলায় বুঝতে পারি স্ত্রী যে তার উপাসে অখুশি। কিন্তু স্ত্রীর চেষ্টা করে স্বামীকে সবভাবেই খুশি করার জন্য, সব কাজকর্ম দিয়ে সংসারে সবকিছু করে, কিন্তু তারপরেও হাজবেন্ড স্বামী খুশি কিন্তু তারপরে সে অখুশি, এরকম মানে ব্যবহারে বোঝা যায়। সেক্ষেত্রে কি স্ত্রী পারবে তার স্বামীকে যে মানে বিয়ে করানোর জন্য নিজে নিজে হাজবেন্ডকে তালাক দিয়ে যে সে আর একটা বিয়ে করলে যদি খুশি হয় হাজবেন্ডকে খুশি করার জন্য, সেটা কি হাজবেন্ডকে খুশি করার জন্য নিজে তালাক দিয়ে যে হাজবেন্ড আপনি অন্য জায়গায় বিয়ে করেন, ব্যাপারটি কি এমন? বিয়ে করে জি 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 নিজে তালাক নিয়ে দিয়ে হাজবেন্ডকে তালাক দিয়ে যে হাজবেন্ড অন্য কোথাও বিয়ে করে যদি খুশি হয়, আমি কি খুশি করার জন্য স্ত্রীরা স্বামীর মন রক্ষা করতে গিয়ে যদি এমন চিন্তা করেন যে আমি নিজে স্বামীর থেকে তালাক নিয়ে আমি আমার হাজবেন্ডকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিই, ব্যাপারটি ইসলাম সমর্থন করে কিনা বা পদ্ধতি কি এই করুণ অবস্থা থেকে বাঁচার জন্য? আসলে এক্ষেত্রে আমার বোন যেটা বলেছেন এটা কোনো সমাধান নয়। জি, বরঞ্চ হাদিসের মধ্যে এসেছে কোনো নারী যদি তার স্বামীর থেকে তালাক চায়, তালাক কামনা করে, তাহলে সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, এত কঠোরভাবে বলা হয়েছে। সুতরাং কোনো স্বামী যদি তার স্ত্রীকে অবহেলা করে, সেক্ষেত্রে তাকে খুশি করার জন্য যে সমস্ত পদ্ধতি রয়েছে সেগুলো তিনি প্রয়োগ করতে পারেন, তালাকের কথা তার মাথায় কেন আসবে? এবং তার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তার জন্য কান্নাকাটি দোয়া করতে পারেন। কিন্তু তালাক স্বামীকে খুশি করানোর জন্য তালাক দিয়ে, হ্যাঁ, নিজের তালাক নিজে নিয়ে অন্য কোথাও চলে যাব, এটা সম্পূর্ণ শরীর বিরোধী একটি কর্মকাণ্ড। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এক্ষেত্রে বোন যেমনটি চিন্তা করলেন যে এই সিচুয়েশনে আসলে করণীয়টা কি, তিনি কি করতে পারেন? এক্ষেত্রে করণীয় হলো কোরআনে হাকিমের মধ্যে যেটা রয়েছে সেটা হলো স্বামীকে নিজে বোঝানো, স্বামীর সন্তুষ্টি, স্বামীর মনতুষ্টির যে সমস্ত কাজ আছে সেগুলো বেশি বেশি, অর্থাৎ স্বামী কোন কাজে খুশি হচ্ছেন। যদি তিনি এমনটি চান যে আরেকটি তার বিয়ে করার প্রয়োজন, ইসলাম কিন্তু সেটাকে সমর্থন করেছে, এই স্ত্রীও থাকবে তিনিও থাকবেন, ইসলাম কিন্তু এটাকে সমর্থন নিঃসন্দেহে করেছে। কিন্তু নিজে তালাক নিয়ে স্বামীকে অন্য জায়গায় বিয়ে করা এমনটি কিন্তু বিষয়টি ইসলাম সমর্থন করে না। জি, শুকরান, জাজাকাল্লাহ।